হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। প্রতিদিনের মতো আজকেও একটা ভিডিও নিয়ে চলে এসেছি। তো আজকের ভিডিওর টাইটেল দেখেই তোমরা বুঝতে পেরেছ যে আজকের ভিডিওটা কি হতে চলেছে। তো এই যে দেখছো, মুলতানি মাটি নিয়ে চলে এসেছি। তো মুলতানি মাটি দিয়ে ঠিক এক মিনিটেই কিভাবে ফর্সা হওয়া যায় সেটাই আজকে তোমাদের সামনে ভিডিও করে দেখাচ্ছি। তো তোমরা দেখতে থাকো ভিডিওটা। আর দেখো, আমার হাতটা প্রথমে হাত দিয়ে আমি তোমাদের দেখাচ্ছি। তো এই হাতেই আমি ফেসিয়ালটা করে দেখাবো, কারণ ফেসে সব সময় ফেসিয়াল করে করে অনেকটাই হয়তো ফর্সা হয়ে আছে, তোমাদেরকে দেখাতে অতটা পারবো না। কিন্তু হাতে কখনোই ফেসিয়াল করি না, কিন্তু সেই জন্যই তোমাদেরকে দেখাতে সুবিধে হবে। তো এই যে মুলতানি মাটিটাকে জল দিয়ে ভিজিয়ে রেখেছিলাম, শুধু প্লেন জল দিয়েই ভিজিয়ে রেখেছিলাম, সেটা ভিজে গেছে দেখো কি সুন্দরভাবে। এবার আমি কিভাবে অ্যাপ্লাই করব আর এক মিনিট রাখব, তারপরেই দেখবে কি চমৎকার একটা রেজাল্ট। তো হাতটা দেখে বুঝতেই পারছো কেমন একটা কালো কালো ভাব হয়ে আছে, আর কেমন মানে কেমনই টাইপের কোঁচকানো একটা চামড়া হয়ে আছে। তো দেখো, আমি মুলতানি মাটিটাকে ঠিক অ্যাপ্লাই করে দিলাম, কারণ অ্যাপ্লাই করে দিলাম এমনভাবে, তারপরে এক মিনিট মতো রাখবো। তো যাই হোক, এখন এক মিনিট বলছি, হয়তো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে এক মিনিটের বেশি হয়ে গেল আমার রাখাটা। তো যাই হোক, দেখবে কেমনভাবে ফর্সা হয়ে যাচ্ছে হাতটা। তো সেই রকমভাবেই মুখেও তোমরা অ্যাপ্লাই করতে পারবে আর কি। ফেসে কিভাবে অ্যাপ্লাই করবে সেটা তো তোমরা সবাই জানো, চোখ দুটোকে বাদ দিয়ে মুলতানি মাটি অ্যাপ্লাই করতে হয়। তো যাই হোক, হাতটা আমি ধুয়ে চলে এলাম। তো দেখো কি সুন্দর একটা সফট ভাব এসেছে, তবু তো আমি কোনো কোল্ড ক্রিম এখনও অ্যাপ্লাই করিনি। তো যাই হোক, এবার আমি কোল্ড ক্রিম অ্যাপ্লাই করব। তার আগে একটা শুকনো কাপড় দিয়ে আমি হাতটা ভালো করে মুছে নিচ্ছি, তারপরে যেটা করব একটা কোল্ড ক্রিম লাগাবো। দেখো হাতটা কত ভরসা লাগছে। ঠিক এইভাবেই তোমরা ফেসে অ্যাপ্লাই করবে, দেখবে ফেসটাও ঠিক এরকমভাবেই ভরসা লাগছে। তো দেখো, আমার এবার হাতটা আরেকবার দেখিয়ে দিচ্ছি তোমাদের, তারপরে তোমরা এবার দেখবে যে কোল্ড ক্রিম লাগানোর পরে এবার হাতটা সত্যি আর কিছু মানে কি বলবো, এত সুন্দর লাগবে। তো আমি একটু কোল্ড ক্রিম অ্যাপ্লাই করে নিচ্ছি, আমি কোনো নাম বলছি না। তো যাই হোক, যে কোনো কোল্ড ক্রিম তোমরা অ্যাপ্লাই করতে পারো। তো যাই হোক, আমি একটু কোল্ড ক্রিমটা অ্যাপ্লাই করে নিচ্ছি, এবার তোমাদের দেখাবো কি সুন্দর একটা চমৎকার ফল হচ্ছে দেখো। তো যাই হোক, এইভাবে আমি একটু অ্যাপ্লাই করার কোনো রকম কোনো রুলস নেই, যে কোনোভাবেই তোমরা কোল্ড ক্রিম এমনি লাগিয়ে দিলেই হলো। তো যাই হোক, এবার দেখো হাতটা কত সুন্দর লাগছে। এই যে, তোমরা ঠিক এইভাবেই অ্যাপ্লাই করো, তোমরাও সুন্দর এরকমভাবেই চমৎকার একটা ফল পাবে। তো যাই হোক, রঙের চমৎকারিত্ব বজায় রাখতে মুলতানির ফেস প্যাক অ্যাপ্লাই করো। টাটা।